ইউসুফ জুলেখার আলোচনায় প্রথমে আমরা শাহ মোহাম্মদ সগীর সম্পর্কে একবার আলোচনা করেছি। এখন শাহ মোহাম্মদ গরিবুল্লাহর সাথে তার যে পার্থক্য সেটার জন্য আমরা শাহ মোহাম্মদ সগীর সম্পর্কে আরেকটু আলোচনা করব। শাহ মোহাম্মদ সগীর আনুমানিক ১৩-১৪ শতকের কবি, বাঙালি মুসলিম কবিদের মধ্যে তিনি প্রাচীনতম। তিনি গৌড়ের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ এর রাজত্বকাল ১৩৮৯-১৪১১ খ্রিস্টাব্দ ইউসুফ জুলেখা কাব্য রচনা করেন। ইউসুফ জুলেখা কাব্যে তিনি দেশি ভাষায় ধর্মীয় উপাখ্যান বর্ণনা করতে চেয়েছিলেন, তবে কাব্যে ধর্মীয় পটভূমি থাকলেও তা হয়ে উঠেছে মানবিক প্রেমোপাখ্যান। অপরদিকে শাহ গরিবুল্লাহ দুভাষী পুঁথি রচয়িতা। পশ্চিমবঙ্গের হাওড়া জেলার হাফিজপুরে তিনি জন্মগ্রহণ করেন। তার নামে প্রচলিত এ যাবৎ পাঁচখানি কাব্যের সন্ধান পাওয়া যায়। সেগুলো হলো ইউসুফ জুলেখা, জঙ্গনামা, সোনাভান, সত্যপীরের কথা এবং আমির হামজা প্রথম খণ্ড। কিন্তু এ কাব্যগুলি বটতলার পুঁথি প্রকাশদের দ্বারা নানা ব্যক্তির নামে প্রকাশিত হয়েছে, যেমন ইউসুফ জুলাইখা মুন্সি ফকির মোহাম্মদ নামে প্রচলিত হলেও কাব্যের প্রায় সর্বত্রই অধীন ফকির বা গরিব ফকির নামে বর্ণিতা আছে, যা ফকির গরিবুল্লাহকেই এর রচয়িতা হিসেবে প্রমাণ করে। ইউসুফ জুলাইখা, জঙ্গনামা ও আমির হামজা কাব্যের উৎস আরবি ইরানি সাহিত্য, আর সোনাভান ও সত্যপীরের কথা কাব্যের উৎস ভারতীয় সাহিত্য। মধ্যযুগে বাংলা ভাষায় এসব বিষয় নিয়ে বহু কাব্য রচিত হয়েছে। ১৮ শতকের বাংলা সাহিত্যে শাহ গরিবুল্লাহ বড় পরিচয় দোভাষী পুঁথি সাহিত্যের নির্মাতা হিসেবে। তিনি প্রথম কলকাতা, হাওড়া, হুগলি, ভুরসুট ও মান্দারণ নগর কেন্দ্রিক অশিক্ষিত ও অল্পশিক্ষিত মুসলিম জনগণের দৈনন্দিন জীবনের ব্যবহৃত বাংলা ভাষার সঙ্গে আরবি, ফার্সি ও উর্দু, হিন্দি ভাষার প্রয়োগ ঘটিয়ে এক ভিন্ন ধারার কাব্যরীতি গড়ে তোলেন। এ ধারার কাব্যই দোভাষী পুঁথি নামে পরিচিত। ১৯ শতক পর্যন্ত বহু কবি এ রীতিতে কাব্য রচনা করেছেন। উল্লেখ্য যে শাহ গরিবুল্লাহ প্রথম কাব্যখানি শুদ্ধ বাংলা ভাষায় রচিত। তিনি একাধারে সাধক ও কবি ছিলেন। তার রচনায় ইসলাম ধর্মের শ্রেষ্ঠত্বের কথা উচ্চারিত হলেও পর ধর্মের প্রতিও শ্রদ্ধার মনোভাব ব্যক্ত করেছেন।